জয় মাতা রা আজকে আসলে সিংহ রাশি নিয়ে 2025 কেমন কাটবে আপনার। তবে যে বলবো সিংহ রাশির ক্ষেত্রে 2025 কিন্তু মঙ্গল যেহেতু বছর, মঙ্গল আপনার কিন্তু নবমপতি বলে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা শুভ বার্তা বয়ে আনছে। এটা কিন্তু বলে দেওয়া যায় শুভ বার্তা বয়ে আনছে আপনার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে দর্শক বন্ধু। দেখুন আপনার হয়তো আপনি ভাববেন যে আমি একরকম রাশিফলটা বানাই, যেটা আমি ট্রানজিট গোচর ফলে যেটা পাই সেটাই কিন্তু বানাই। এখানে কিন্তু কোনো মিথ্যে বুঝরুগে আমি কিন্তু কিছু বলি না, সেটা আপনারা জানেন। যেটা পাই ট্রানজিটে এই ফল দেবে সেই ফল অনুযায়ী বলি, হয়তো মিরাক্কেল কিছু বলি না বা মিরাক্কেল দেখতে পাই না সান্নাতে, সেটা হয়তো সেটা বলি না। কিন্তু আপনারা ভাববেন আমি হয়তো বানিয়ে কিছু বলি, বানিয়ে কিছু বলি না, যেটা সেটাই বলি। দেখুন আপনার দ্বিতীয় থাকছে কেতু, 2025-এর জায়গাতে শুরু হতেই অষ্টম থাকছে রাহু, সপ্তম থাকছে শনি, বিশুদ্ধ থাকছে হচ্ছে আপনার দশম ভাবে। এবার এই ট্রানজিট ফলের অনুযায়ী 2025 যেহেতু মঙ্গলের বছর, আপনি কী কী ফল পেতে পারেন, অর্থ থেকে বিবাহ থেকে সর্বশেষ পর্যালোচনা থাকবে, ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বেন। আপনার অর্থ ভাগ্য থেকে যদি বলি, আপনার এখন বর্তমানে অবস্থা থেকে বলবো, খুব একটা যে 2025 সাল আপনাকে খারাপ ফল দেবে তা কিন্তু দেবে না। 2025 কিন্তু আপনাকে মোটামুটি একটা ভালো জায়গায় দেবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো জায়গাতেই দেবে। কীরকম ভালো জায়গাতে কী কী থেকে আমি অর্থ লাভ করতে পারবেন, কিন্তু দ্বিতীয় যদি কিছু থাকার জন্য আপনাকে মাঝে মধ্যে কিছু কিছু সময় অর্থের জন্যে লোন টোন কিন্তু করতে হতে পারে, লোন কিন্তু করতে হতে পারে, লোন পরিশোধ করবার জায়গাও আপনি পেয়ে যাবেন, কেউ না কেউ আপনাকে হেল্প করে চলে যাবে, পরিশোধ করার জায়গা পেয়ে যাবেন। এবার দেখুন আপনার যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলি, সেক্ষেত্রে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে একটা সুবার্তা বই দেখাচ্ছে, কিন্তু দৃষ্টি করছে সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না। 2025 কিন্তু রাহু দৃষ্টি করবে আপনার তৃতীয়ভাবে, যখন এসে কুম্ভ রাশির ঘরে ঢুকে যাবে তখন সে কিন্তু দৃষ্টি করবে। আর তৃতীয় আপনার বন্ধু লেভেলের জায়গাটা কিন্তু খুব একটা মিশ্র ফল দেখতে পাচ্ছি, খুব বেটারমেন্ট জায়গা দেখতে পাচ্ছি না। যদি আপনি ব্যবসার সুবাদে যদি বন্ধুত্ব তৈরি করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভফল বার্তা পাওয়া যাবে। যদি আদার্স জাস্ট বন্ধু বান্ধব জাস্ট টাইম পাসে যদি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না, বন্ধু কিন্তু আপনার ক্ষেত্রে অনেক শত্রুতা বৃদ্ধি করে আনবে, খুব ভালো ফল দেখা যাচ্ছে না। এবার আপনার চতুর্থ ভাব যদি বলি, এখানে আপনার গৃহসুখের জায়গা থেকে একটা বঞ্চিত জায়গা দেখাচ্ছে, গৃহসুখ খুব একটা ভালো দেখছি না, কারণ শারীরিক দিক থেকে একটা সমস্যা কিন্তু আপনার থাকবে, কোনো অস্ত্রোপচারের জায়গা দেখা যাচ্ছে, 2025 সালে অস্ত্রোপচার হবার জায়গা দেখা যাচ্ছে। কোন দিকে অস্ত্রোপচার হতে পারে সেটা নিম্নাঙ্গের দিকে কোনো জায়গায় অস্ত্রোপচার হতে পারে, সেটাকে সাবধান থাকতে হবে, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, এবং এমনকি মস্তকে নাক কান গলা থেকেও সাবধান আপনাকে থাকতে হবে। সাইনাস জাতীয় সমস্যা, ঠান্ডা জাতীয় সমস্যায় ভোগার জন্যে আপনাকে কিন্তু যেগুলো ডাক্তার ট্রিটমেন্ট করতে হবে। এবার যদি কর্ম নিয়ে যদি বলি কর্মের ক্ষেত্রে বলবো, আমি আপনার ক্ষেত্রে কিন্তু খুব সুফল দেখতে পাচ্ছি, কর্মের মাধ্যমে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, কর্মের মাধ্যমে কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারবেন, কারোর থেকে নিয়ে বা দানের জায়গা কিন্তু আপনাকে থাকবে না, আপনি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট বা লাভ আপনি দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে আমি পঞ্চম একাদশ নিয়ে, আপনার পঞ্চম পতি বৃহস্পতি আপনাকে যখনই মিথুনের ঘরে যখনই আসবে আপনাকে কিন্তু মালামাল করে দিয়ে চলে যাবে। মার্চ মাসে যেই মিথুনে ঢুকবে 2025 সালে বৃহস্পতি যেই প্রবেশ করবে আপনাকে কিন্তু আর্থিক জায়গা থেকে মালামাল এবং ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু আপনাকে করবে। এবার আসবো হচ্ছে আমি সরকারি চাকরি পাবেন কিনা, সরকারি চাকরির দিক থেকে যদি বলি, ষষ্ঠপতি শনি সে থাকছে কিন্তু আপনার সপ্তমস্তভাবে, সেটা কিন্তু অষ্টমে চলে যাবে, দ্বিতীয় দৃষ্টি করবে, সেক্ষেত্রে বলবো কর্মের জায়গা থেকে আপনাকে মাঝে মধ্যে একটু বেগ পেতে হবে বা কর্ম মানে পেতে পারেন, চাকরি পেতে পারেন, সেটা সরকারি কিনা বলা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ষষ্ঠ ভাব থেকে স্থায়িত্ব, ষষ্ঠ ভাব থেকে ঋণ, ঋণের একটা জায়গা দেখা যাচ্ছে, ঋণ কিন্তু আপনার হবে, আবার ঋণে কিনে জড়িয়ে যাবেন, কারণ ষষ্ঠপতি যখনই চলে যাবে অষ্টমে ঋণে কিন্তু আপনাকে জর্জরিত করবে, লোনে আপনাকে জর্জরিত করবে, সেটা সাবধান থাকতে হবে আপনাকে, পারলে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন। এবার যে বিবাহ জীবন নিয়ে যদি আসে, বিবাহ জীবন সুখময় দেখা যাচ্ছে না, মিশ্র ফল প্রদান করবে, সপ্তমের ক্ষেত্রে শনি যেহেতু থাকছে সে অষ্টমে শনি যখন চলে যাবে সপ্তম প্রতি আপনার
কোনো রকম ভাবে স্বামী কিনে স্বামী হলে স্বামী বা ওয়াইফ হলে ওয়াইফের দিক থেকে একটা শারীরিক সমস্যা, পায়ে ব্যথা বেদনা, নাক কান গলার সমস্যা, পায়ের সমস্যা, মাথার সমস্যা, নিম্নাঙ্গের সমস্যা কিন্তু দেখা দেবে, এবং স্পাইনাল কর্ড, পায়ের চলাফেরার হার জাতীয় সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হবে। দাম্পত্য জায়গায় ভালো জায়গায় দেবে না, ব্যবসার ক্ষেত্রে খুব একটা ডেভেলপমেন্ট করবে তা কিন্তু নয়, কারণ সিংহের ক্ষেত্রে সপ্তমস্ত শনি কখনোই ভালো ফল দিতে পারে না বা দেয় না। এটাকে নিঃসঙ্গত জায়গা তৈরি করে, ডিস্টেন্স তৈরি করে স্বামীস্ত্রীর মধ্যে। ব্যবসার জায়গায় একটা ডেভেলপমেন্ট করে, কী ব্যবসাটা ডেভেলপমেন্ট করবে সেটি হচ্ছে লোহা লক্করের ব্যবসা যদি করতে পারেন তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। দর্শক বন্ধু, কী জায়গা বললাম, লোহা লক্করের কোনো ব্যবসা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে একটা ডেভেলপমেন্ট জায়গা দেবে, বা প্রোমোটারি জায়গা বা জায়গা কেনা বেচা করা, দালালি করা, সাকের তো ভালো ফল পাবেন। এবং যেহেতু আপনার সপ্তমে চলে আসবে রাহু, একটা ডিভোর্সের জায়গা, দাম্পত্য কলহ, মামলা মকদ্দমা, জমি জায়গা নিয়ে সমস্যা, ভাই ভাই বোনের সঙ্গে সমস্যা কিন্তু আপনাকে তৈরি করে দেবে এই মঙ্গলের বছরে, জমি জায়গা নিয়ে সমস্যা তৈরি করবে। অর্থাৎ বলবেন যে শুভ শুভ কিছু বলছেন না, শুভ শুভ পাচ্ছেন না, শুভ কী করে বলবো। এবার জমি জায়গা পাওয়া নিয়ে ঝামেলা হবে, সে হয়তো জমি জায়গা আপনি পেয়ে যাবেন মামলা মকদ্দমা করে। সন্তানের দিক থেকে ডিস্টার্বেন্স, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে আরও, 2025 সালে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে। কিন্তু যেহেতু পঞ্চমী থাকছে একাদশে, সন্তানের জন্য কিন্তু সুখও কিন্তু আপনি পাবেন। সন্তানের যেমন আপনি দুঃখ পাচ্ছেন, সন্তান হচ্ছিল না, সন্তানও তো লাভ করবেন কিন্তু আপনার ডিস্টার্বেন্স কিন্তু, মানসিক ডিস্টার্বেন্স কিন্তু থেকেই যাবে। দর্শক বন্ধু, সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আমি আপনার ভাগ্য কেমন যাবে। ভাগ্য সুপ্রসন্ন দেখা যাচ্ছে, ভাগ্য মিথ্যা কথা বলবো, ভাগ্য সুপ্রসন্ন। কিন্তু হয়তো যদি বলেন ভাগ্য যদি ভালো তাহলে আমার এই সমস্যাগুলো কেন আসবে, বলতে পারেন ভাগ্য শুধু কি খালি ওই সমস্যা নিয়ে হয়, ভাগ্য অর্থ নিয়ে হতে পারে। ভাগ্য ধর্মস্থানে আপনি গেলেন, ধর্ম নাম শুনলেন, ধর্ম কীর্তন মন্দিরে বসবাস, মন্দিরে জায়গা ভালো ভালো জায়গায় বসবাস করতে পারবেন, নাম ধাম ভ্রমণ, বা তারাপীঠ গেলেন, কাশী গেলেন, বৃন্দাবন গেলেন, ভ্রমণ কিন্তু আপনাকে দেবে, ভ্রমণ কিন্তু হবে আপনার 2025 সালে প্রচুর ভ্রমণ হবে। এবার যদি আয় ব্যয় নিয়ে যদি আসি, আয়ের ক্ষেত্রে বললাম প্রথমে আয়ের ক্ষেত্রে কর্মের জায়গা থেকে আয় বৃদ্ধি কিন্তু অবশ্যই করবে। যদি আপনি মিষ্টির দ্রব্যের কোনো ব্যবসা করতে পারেন, বা বই খাতা যেটা জ্ঞান বিক্রি হয় যদি ব্যবসা করতে পারেন, সেখানে বই খাতা বিক্রি করলেন, বইয়ের দোকান করলেন, যেখানে জ্ঞান কম্পিউটার সেক্টরে ব্যবসা করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট দেবে দর্শক বন্ধু। কিন্তু এবার যদি বলেন যে আমার 2025 সালে ব্যয়টা কীভাবে, ব্যয় কিন্তু হবে কিন্তু আপনার খুব মারাত্মক ব্যয়। আয় যেমন হবে লোনে, যেটা বলেছি আমি লোন হয়ে যাওয়া, লোনে আপনি জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর হারে, সেটা থেকে কিন্তু সাবধান, কিন্তু আগে থেকে বলি সাবধান। লোন কিন্তু একটা দম লোন করতে যাবেন না, লোনের দিক থেকে কিন্তু পিছিয়ে আসুন সবসময় বলছি। মায়ের শারীরিক সমস্যা তৈরি করবে, মা নিয়ে শারীরিক সমস্যা তৈরি করবে, এবং জমি জায়গা সংক্রান্ত নিয়ে সমস্যা কিন্তু তৈরি করবে। মামলা মকদ্দমা জড়িয়ে গিয়ে আমি যদি জয়লাভ করে ফেলবেন, যদি বৃহস্পতি থাকবে একাদশ আপনাকে জয়লাভ হয়তো করিয়ে দেবে, কিন্তু সেটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু থাকবে, অশ্ব জাতীয় সমস্যা থাকবে। ফাটকা ইনকামের যদি কথা বলি, ফাটকা ইনকামও কিন্তু আপনাকে দেবে, সে যে কোনো পয়সা আপনাকে ফাটকা কেউ না কেউ আপনাকে দিয়ে চলে যাবে, মানে লোন হয়তো করে ফেলেছেন, লোন ঠিক পরিশোধ করবার জায়গাও আপনি যোগাযোগ কেউ পেয়ে যাবেন। আপনার রাগটাকে একটু কন্ট্রোল করুন, নিজের মতের চলাটা বন্ধ করুন, কারোর থেকে সুপরামর্শ গ্রহণ করুন। আমি কী করবো, নিজের মত থেকে সবসময় শ্রেষ্ঠ মনে করবেন না, শ্রেষ্ঠ মনে করলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু, বুঝা গেল। এবার আসবো হচ্ছে আমি আপনার শরীর নিয়ে বললাম, অর্থ নিয়ে বললাম, বন্ধুবান্ধব গৃহ বললাম, সন্তান বললাম, সরকারি চাকরির ব্যাপার নিয়ে বললাম, ব্যবসা নিয়ে বললাম, শারীরিক নিয়ে বললাম, ভ্রমণ বললাম। এবার একটা জিনিস আপনাকে করতে হবে, সেটি হচ্ছে আপনার সবথেকে যেটা পজিটিভ দিক পাচ্ছি সেটি হচ্ছে শনি কিন্তু দৃষ্টি আপনার থেকে সরিয়ে নিচ্ছে, দ্বিতীয় দৃষ্টি করছে কেতু থাকছে, শনি কেতু এই সাধু সর্প দোষটা কিন্তু আপনাকে একটা যেমন নেগেটিভ দেবে না পজিটিভ দেবে, স্পিরিচুয়াল পাওয়ার, ঈশ্বর প্রদত্ত কিছু লাভ করবার জায়গা, যা বলবেন সেটাই কিন্তু আপনার মুখ থেকে বেরিয়ে গেলে সেটা কিন্তু অভিশাপও হতে পারে বা আশীর্বাদেরও কিন্তু কাজ করতে পারে দর্শক বন্ধু। তাই যাকে কোনো কথা বলবেন, কথা বলার আগে হাজারবার ভেবে নিয়ে বলবেন যে আমি কথাটা কী বলছি, কথাটা আমার পারফেক্ট লাগবে কি না। অভিশাপ কাউকে দিতে যাবেন না, দিলে কিন্তু ফট করে লেগে যেতে পারে, বাজে মন্তব্য বাজে মুখের ভাষাও কিন্তু বলবেন না, এটি কিন্তু আপনার মুখের সমস্যা বাড়বে, দাঁতের সমস্যা কিন্তু বৃদ্ধি করবে, দাঁত স্কিন
মুখের মধ্যে ঘা হয়ে যাওয়া, দাঁতের ট্রিটমেন্ট করতে হতে পারে, এগুলো সাবধান থাকতে হবে আপনাকে অগ্রিমভাবে। আর আগামী রবিবার জগদ্ধাত্রী পুজো, ওই দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো হোম যোগ ক্রিয়া দ্বারা যে কোনো সমস্যার সমাধান করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।